অসাধ্য সাধন করার দুরন্ত বাসনা মানুষকে উত্তাল সমুদ্রে পাড়ি জামাতে উৎসাহ জুগিয়েছে নতুন মহাদেশ আবিষ্কারে আকৃষ্ট করেছে মহাশূন্যকে জয় করার সাহস জুগিয়েছে এমনি এক দুঃসাহসিক অভিযাত্রীর দল এই শতকের পঞ্চাশ দশকে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট জয় করার প্রেরণা নিয়ে এগিয়ে আসে এর আগে আর কখনো মানুষের পদচিহ্ন এভারেস্ট শিখরে অঙ্কিত হয়নি এভারেস্ট ছিল এতকাল ধরে অলঙ্ঘনীয় তুষারে ঢাকা মাইলের পর মাইল বিস্তৃত প্রান্তর যেমন ছিল মানুষের কাছে এক বিরাট আকর্ষণ তেমনি ছিল ভয়ঙ্কর ঝড় ঝঞ্ঝা বাত্তা বিক্ষুব্ধ পর্বত সঙ্কুল পথে মানুষ নিজেকে প্রকৃতির সামনে অসহায় মনে করত শীতল বরফের পথহীন নির্জন সেই পথগুলোর মাঝে অভিযাত্রীর দল সরু কালো রেখার মতো হাজার হাজার ফুট উচ্চতায় ক্লান্ত হয়ে পড়ত প্রতিটি পদক্ষেপ মনে হতো কষ্টকর ভারী হিমালয়ের উচ্চতম এলাকায় বায়ু ক্রমেই অক্সিজেন শূন্য হয়ে পড়ায় নিঃশ্বাস গ্রহণ কষ্টকর হয়ে যাতনাময় হয়ে পড়তো সঙ্গী ছিলেন এডমান হেলারি ও টেনজিং নোরকে এই দুজন মানুষ যা পৃথিবীতে আগে কেউ কোনোদিন করতে পারেনি তাই সম্ভব করলেন উনিশশো সালের মে মাসে উনত্রিশ হাজার ফুট ওপরে উঠে পৃথিবীর উচ্চতম অপরাজয় এভারেস্ট জয় করলেন এই এভারেস্ট বিজয়ী দুঃসাহসী অভিযাত্রী এডমন্ড হিলারি এখন স্যার এডমান্ড হিলারি বাংলাদেশে তার স্বদেশ নিউজিল্যান্ডের হাই কমিশনার আমার হাতে যে বইটি রয়েছে এই বইটমান্ড হেলারির জীবন বৃত্তান্ত অটোবায়োগ্রাফি বইটির নাম হচ্ছে নাথিং নাথিং উইন কোনো কিছু প্রচেষ্টা না করলে কোনো সফলতাই লাভ করা যায় না আজকে বইটির প্রথম পৃষ্ঠা থেকে আমি কয়েকটি লাইন পড়ে শোনাচ্ছি শুরু আই স্ট্রেট অ্যান্টিসিপেশন আমি জেগে উঠলাম একটি আশ্চর্যজনক মিশ্র অনুভূতির মাঝে অনুভূতিটি ছিল অসুবিধা শারীরিক অসুবিধা আর অধীর আগ্রহের প্রভাবলি ফর মি ইট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডে অফ অল বোধ হয় আমার জন্য এই দিনটি ছিল পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ দিন ফর ইট ওয়াজ আওয়ার টার্ন টু স্টার্ট অন দ্য লং স্লো আপওয়ার্ড গ্রাইন্ড দ্যাট মাইট উইথ ল্যাক এন্ড অন দ্য সামিট অফ এভারেস্ট কারণ আজকেই আমাদের সেই দিন যেদিন আমি সেই উচ্চতম পর্বতমালার শিখরে ওঠার জন্য শেষ যাত্রা শুরু করব যা যদি আমার ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো বিজয় গৌরবে শেষ হবে মাউন্ট এভারেস্ট আজকে আপনাদের সামনে এই বিজয় বীর নিউজিল্যান্ডের হাই কমিশনার স্যার এডমান্ড হেলারির সাক্ষাৎকার দ্য গ্রেট অ্যাডভেঞ্চার দা কাউর অফ মাউন্ট এভারেস্ট স্যার এডমন্ড হেলারি ইজ নাও নিউজিল্যান্ড হাই কমিশনার টু বাংলাদেশ আই হ্যাভ দ্য In Dhaka, in his hotel suite, Sir so Edmund, having conquered Mount Everest, how do you feel when you come down to this part of this world, and uh, and uh, representing your country as uh, High Commissioner? Well, it's a different experience for me, of course. I've been involved over the years in uh, much adventurous activity. Uh, now I'm uh, representing New Zealand, and of course that's a new challenge and a new experience. And uh, coming to uh, Bangladesh for the first time, um, well, it, it means uh, that I've had to uh, uh, make new adjustments. Uh, I've already made a number of, of new friends here, and I've been very impressed by the uh, the warmth and the uh, friendliness.

আর মোটামুটি নেশা কিন্তু আমি এখন আমার নতুন জীবন খুব সুন্দর করে উপভোগ করছি বিশেষ করে আমি যখন কূটনীতিক জীবনে প্রবেশ করেছি তখন আমার কাছে খুবই ভালো লাগছে এটি একটি নতুন চ্যালেঞ্জের মতো লাগছে আমার কাছে এবং বাংলাদেশের জনসাধারণের পক্ষে থেকে আমি যে ধরনের উষ্ণ আমন্ত্রণ পেয়েছি তা আমাকে যথেষ্ট উৎসাহিত করেছে ইউ অ্যান্ড টেনসিং were the first men ever to set foot on the highest mountain peak in the world. Uh, how did you feel at the time? Uh, w did you feel that you were uh, going to be the part of human history and you yourself uh, going to be a living legend? No, I had no conception of that at all. Um, when we reached the summit of Mount Everest, uh, for me it was uh, in a sense just climbing another mountain. It was the biggest mountain of course, it was a very important moment, but it was the mountaineering side of it that was most important to me. Uh, the idea of the reaction of, of the public and the media uh, really didn't enter my mind. Not at that time. <clears throat> Not at that time. Yeah. It wasn't until we came down off the mountain uh, that messages started coming in and we realized that it had had যে আপনি এবং তেনসিং এরাই হচ্ছেন দুজন মানুষ যারা পৃথিবীর সর্বপ্রথম দুজন মানুষ মাউন্ট এভারেস্ট এর উপরে পদচুহ্ন এঁকে দিয়ে গেছেন আপনাদের সেই সময় যখন সেই পর্বত উঠেছিলেন তখন কি আপনাদের এই অনুভূতি হয়েছিল যে আপনারা এর এরপর থেকে মানবের ইতিহাসে মানুষের ইতিহাসের একটি অংশ হয়ে যাবেন এবং আপনি ব্যক্তিগতভাবে জীবদ্দশায় কিংবদন্তির নায়ক হয়ে যাবেন স্যার হেলারি বললেন যে আমরা যখন উপরে উঠেছিলাম তখন এসব কথা আমার মনে হয়নি আমার মনে হয়েছিল যে পর্বত আরোহণটাই সবচেয়ে কঠিন ব্যাপার এবং পর্বত থেকে কি করে নামবো সেটা বোধহয় আরো কঠিন ব্যাপার

final attempt is going to be the successful one? Not really. Um, I think um, my attitude was that uh, with a little bit of luck with the weather, which everybody needs, um, that we would um, at least give it a, a formidable try. But it wasn't until we were about um, perhaps 100 feet from the top of the mountain uh, that um, I felt absolutely certain. That we were going to reach the summit. It wasn't until then. Before that, it had always been that we were going to do our best. Uh, but uh, when we were getting close to the top, then I realized for the first time that we were going to make it. I mean, I Lam Take, lamtake, Je Prothom, Je Chesta Corachilen, Mount Everest, Joy Corajono, She Chesta Jacon, Bifal Holo, She Chesta, Ditova Jacon Colen, Tahunki Janten, Je Prochesta, Shopal Habe, Tahontinibulan, Jena Motaina. আমরা জানতাম না এই চেষ্টা সফল হবে আমরা জানতাম আমাদের সামনে দুর্গম পথ রয়েছে সেই উচ্চতম পর্বত শৃঙ্গে আরোহণ যেখানে অক্সিজেন নেই যেখানে বায়ু হালকা যেখানে মানুষের নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করা অত্যন্ত কঠিন সেখানে আমরা উঠে যাচ্ছি কিন্তু শেষ একশো ফিট যখন এসে গেছি এবং এভারেস্টের পর্বত শৃঙ্খ দেখা যাচ্ছে একশো ফিট যখন এসে গেছি তখন আমি বুঝতে পেরেছি যে এবার আমরা বিজয়ী হব আর আমরা পরাজিত হব না কিন্তু একশো ফিট আসবার আগ পর্যন্ত আমরা আমাদের মন সন্দেহের দোলায় ছিল যে আমরা হয়তোবা শেষ পর্যন্ত পৌঁছতে পারবো না আমাদের লক্ষ্য সেই পর্বত শৃঙ্গে Very good, but perhaps not, we weren't as excited as you would expect no. because we were tired and we still had the um, difficult problem of getting safely down the mountain again. So we were still under some tension. But of course, uh, I had a feeling of, of deep contentment uh, that finally we had been successful in getting to the top. আপনি পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি বলতে পারেন যে পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্ট এর উপরে উঠলে কিরকম লাগে তখন স্যার এডমান্ড হিলারি বললেন যে জায়গাটা খুবই মনোরম তো নয় বরং কষ্টকর মনে হচ্ছিল তবে পরের দিকে মনে হলো যেন একটা বিরাট একটা আমরা সফল একটি অভিযান শেষ করতে পেরেছি তখন আমার ভেতরে একটা সাফল্যের একটা যে অনুভূতি সেটা আমাকে পেয়ে বসলো এবং আমি এবং তেন সেই এভারেস্টের পর্বত চূড়ায় দুজনকে গভীর আলিঙ্গনে আবদ্ধ করে ফেললাম আমরা আনন্দে মুখর হয়ে তখন আমাদের ভেতরে এমন একটা অনুভূতি এসেছিল যেখানে পৃথিবীর কেউ পদচিহ্ন রেখে যেতে পারেনি সেখানে আমরা দুজন পদচিহ্ন রাখছি আমরা তখন অত্যন্ত অভিভূত হয়ে পড়েছিলাম আনন্দের আতিশয্যে স্যার ডিড ইউ হ্যাভ এ ভেরি লং পিরিয়ড অফ ট্রেনিং ইন মাউন্টেনিয়ারিং বিফোর অ্যাটেম্পটিং টু স্কেল মাউন্ট এভারেস্ট ইয়েস আই রিয়েলি স্টার্টেড মাউন্টেনিয়ারিং আই স্টার্টেড স্কিইং ফার্স্ট ইন নিউ জিল্যান্ড When I was sixteen years old, and then a few years later, I started mountaineering and so um, I was thirty three years old when I uh, reached the summit of Mount Everest, so I had been uh, mountaineering for for thirteen or fourteen years uh, before the uh, final attempt on the summit <laughs> যে আমি পনেরো বছর বয়স থেকেই পর্বত আরোহণ প্রশিক্ষণ নিচ্ছিলাম এবং আমার এটি জীবনের একটি নেশা ছিল এবং এভারেস্ট বিজয় যখন করি তার আগে আমি দীর্ঘকাল ধরে এই ধরনের প্রশিক্ষণে সিদ্ধ হয়ে উঠেছিলাম Uh, in your opinion, what are the human qualities required for such a great feat? I think the, the most important factor of the lot, is a very strong motivation. You must have uh, a desire uh, to reach your objective. Uh, the, uh, at high altitude, life is rather miserable. Uh, the thin air, you're breathing very heavily, uh, you don't enjoy food, you don't sleep well. You don't enjoy food? You don't enjoy food. Uh, often food will nauseate you and it's oh. difficult to eat. And you don't sleep well at night. So life is rather miserable. Rather miserable, yes. So um, you have to have strong motivation, strong desire to get there. Otherwise, you simply wouldn't try. I mean, a Jigeshko lamja apni, manu sher, ekagrota, evangshahon shilotar, je astjo nidarson, a Mount Everest, joy kore, dekhechen, tarpole, prosnuti kochi, sheti hoche, je kungunabuli, thakle, eith কাজে মানুষ প্রবৃত্ত হয় তারপরে বললেন তিনি যে সবচেয়ে বড়ো গুণ যেটি দরকার সেটি হচ্ছে একাগ্রতা অভিনিবেশ একটি লক্ষ্য বস্তুতে পৌঁছাবার জন্য কায় মনোবাক্যে তার মনোনিবেশ করতে হবে তিনি বললেন যে অত উঁচুতে শারীরিক দিক থেকে মোটেই এই ভালো ছিল না বরং অস্বস্তিকর অবস্থা ছিল ঘুম হতো না অত উঁচুতে খাবার খেতে ভালো লাগত না মুখে স্বাদ থাকতো না ক্লান্ত বোধ হতো ক্লান্তি বোধ হতো সবসময় নিজেকে সুতরাং এগুলো জয় করতে গেলে যে একাগ্রতা যে মানসিক প্রস্তুতি লাগে সেটি হচ্ছে সবচেয়ে বড় গুণ যা কিনা মানুষকে এই ধরনের দুঃসাধ্য সাধনে উৎসাহিত করতে পারে হোয়াট মেড দ্য নাইনটিন ফিফটি থ্রি এক্সপিডেশন All previous attempts to scale Everest have met with failure or disaster? Well, I, I think one of the major factors we had on the expedition was that we were, I think, a very strong team. We had a very strong team spirit. There was a feeling throughout the group that it was important that we get someone to the top. It didn't really matter who really got to the top. But that someone uh, should be should ultimately reach the summit. So everybody worked towards this common objective, and I think there's a uh, very strong team spirit. So we spirit at the core. Yeah, we we worked together very hard, all of us, on this project. Tenzing and I were the lucky ones. We happened to be very fit at the time, and we were given the task of heading for the summit. Were you selected because you were the fittest among the lot? Yes, we were the during the course of the expedition, uh, everybody um, carried out uh, very useful tasks, but it became clear uh, towards the latter stages that Tenzing and I were a very fit pair. So we really uh, had the task of putting in the final thrust uh, towards the summit. হয় অসফল হয়েছে ব্যর্থ হয়েছে না হলে কোনো দুর্ঘটনা ঘটেছে মৃত্যু ঘটেছে তখন তিনি একটি কথা বললেন সেটি হচ্ছে যে সবাই মিলে আমরা চেষ্টা করেছি এই অভিযানকে সফল করার জন্য এর ভেতরে একটা টিম স্পিরিট ছিল একটা দলে দলগতভাবে আমরা সবাই উদ্বুদ্ধ ছিলাম প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত ছিলাম আমরা সবাই সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি মানে এই যে দলটি এই যে অভিযাত্রী বাহিনীটি সবাই মিলে একসঙ্গে এই পর্বত আরোহণের জন্য আমরা প্রস্তুত ছিলাম এটি কারো একক কৃতিত্ব ছিল না এই যে দলগত একটি সমষ্টিগত যে প্রচেষ্টা তাই আমাদেরকে সাফল্যমণ্ডিত করেছে এবং আমরা ওই দলের ভেতরে আমি এবং তেনসিং সিং সবচেয়ে সবল এবং সুস্থ শারীরিক দিক থেকে ছিলাম বলেই আমরা শেষ পর্যন্ত মনোনীত হয়েছি এভারেস্টে যাওয়ার জন্য অন্য কোনো কারণ ছিল না অন্যরা আমাদের মতো অত সবল এবং সুস্থ ছিল না আমার বয়স তখন ছিল ৩৩ বছর সেই সময় আমি এবং তেনসিং এরা দুজনেই মনোনীত হলাম যে পৃথিবীর সর্বোচ্চ পর্বোচ্চরা এভারেস্টে যাতে আমরা উঠতে পারি স্যার With you as New Zealand's High Commissioner to Bangladesh, could you expect um, the excellent relationship between our two Commonwealth countries would grow even closer and friendlier than before? Well, that will certainly be uh, my objective uh, during the period I'm a High Commissioner to Bangladesh, will be to uh, see as much as I can of the people of Bangladesh. And to convey to them uh, the good wishes of the government and people of New Zealand. And if at the end of my period here uh, the relationships have been even improved more than they are now, I will be very happy. I thank you very much indeed, sir. Thank you. <laughs> এই উভয়ে কমনওয়েলথ দেশের ভেতরে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা আরও উন্নত হবে আরও সৌহার্দ্যপূর্ণ হবে নিশ্চয়ই তার উত্তরে বললেন যে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে আমি বাংলাদেশের জনসাধারণের প্রতি আমাদের দেশের মানুষ জনসাধারণ এবং সরকারের সৌহার্দ্যপূর্ণ আমরা বাণী নিয়ে আসছি এবং আমার প্রচেষ্টা যাতে সফল হয় তার জন্য আমি সর্বান্তকরণের চেষ্টা করব